আজকে করে ফেললাম মজাদার খোলা যাক পিঠা, নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা, এত সুস্বাদু যা বলার বাইরে করে ফেললাম। আরও তাও করলাম আমি ফ্রাই প্যানে, চলেন দেখবেন কিভাবে করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। কি দেখতে পাচ্ছেন, এটা হলো চাউলের গুঁড়া। আজকে আমি আমাদের নোয়াখালীর সবচেয়ে জনপ্রিয় পিঠা খোলা যাক পিঠা বানাবো, ওই জন্য আমি নিয়েছি এখানে 1 গ্লাস চাউলের গুঁড়া। আর এই পিঠাগুলো গরম গরম করে খেতে হয়, ওই জন্য আমি খাবো, ও যার জন্য আমি অল্প করে নিয়েছি। তা এখন আর এটা আমি করব কিভাবে জানেন, ফ্রাই প্যানে করব, যেহেতু আমার এখানে মাটির খোলা নাই, তো ওটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই জন্য যে ফ্রাই প্যানেও খুব সুন্দর গ্যাসের চুল্লায় খোলা যাক পিঠা করা যায়। তা আমি এখন নিয়েছি এখানে 1 গ্লাস চাউলের গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো, স্বাদ মতো, মানে কতটুক লাগবে লবণ, দিয়ে দিলাম লবণ। এখন এটাকে মেখে নিব, মেখে নিব। এখন আর লাগবে আমার এই যে কুসুম গরম পানি আর ডিম, আমি ফেটিয়ে নিয়েছি 2টা ডিম। একটু ডিম বেশি দিলে অনেকটা সুন্দর হয় আর খেতেও মজা লাগে। আর সবচেয়ে বড় কথা হলো এটা সব ধরনের ডিম দিয়ে করা যায়, হাঁসের ডিম, মুরগির ডিম দেওয়া যায়, কোনো সমস্যা নেই, তবে আপনাকে চাউলের গুঁড়া দিয়ে করতে হবে। দেখেন আটাটাকে আমি পানি দিয়ে গুলে নিতেছি, আর এটাকে ভালো করে মথলে, ভালো করে মথতে হয়। মথলে কি হয় জানেন, পিঠাটা অনেক সফট হয়, আর এগুলা শুকনো গুঁড়া ইয়ে না, যে একদম তাজা আজকে করছিও না, আম্মা পাঠাইছে, এখানে চাউলের গুঁড়া পাওয়া যায় তবে অতটা ভালো পড়ে না, ঘরে তৈরি করলে বা বাংলাদেশে থেকে পাঠাইলে অনেকটা সুন্দর হয়। আম্মা ছেলে কি সুন্দর করে পাঠাইছে, মা থাকলে যা হয় আর কি। দেখেন আটার ডোরটা এমন হবে, একদম বেশি গাদলাও না, একদম বেশি পাতলাও না, এরকম হলে পারফেক্ট ফিটা হবে। এখন এটার ভিতরে ডিম দিয়ে দিব, ডিম দিয়ে নেড়ে দিয়ে দিব। আগে আমরা কি করতাম, যদি ফিটায় ডিম না হতো খেতাম না, ডিমটাকে একদম ফিটাতাম না। আমাদের ফ্যামিলিতে একদম ফিটিয়ে নেয় না, একটু রাখে, যেন বেবিরা পছন্দ করে ডিম ডিম, ওই জন্য দেখতে যেন সুন্দর হয়। অনেকে ফিটিয়ে ফেলে, ওটাও করা যায়, সমস্যা নেই। এই যে দেখেন এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আগুন ধরিয়ে দেব। দেখেন আটাগুলাগুলো কি সুন্দর হয়েছে, আর ডিমগুলো উপরে রাখার কারণে অনেক সুন্দর দেখাই দিছে। আমি অলরেডি 2টা ডিম দিয়ে দিয়েছি, আর 1টা ডিম আবার দিছি। আর আমার আম্মা কিন্তু মাখে কল থেকে সিপে পানি এসে, আমরা যেহেতু গ্রামের মানুষ ফিটারে গরম পানি দেয় না, উনি কলের থেকে কুসুম কুসুম গরম পানি দিয়ে মাখে, এত সুন্দর ফিটা হয় যা বলার বাইরে। তা এখন আমি এটাকে এখন চুলায় দিয়ে দিব, চুলা গরম হয়ে গেছে, ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এই যে দেখেন পিঠাটা দিয়ে দিলাম, এখন ঢেকে দিব। আর এই পিঠাটার বিশেষত্ব হয়েছে জালি হওয়া, যত বেশি জালি হবে তত বেশি পিঠা সুন্দর হবে, অতি সহজেই হয়ে যায়। যখন দেখবেন পিঠার কাঁচাটা এভাবে উঠে গেছে, উঠিয়ে নেবেন। আর এই পিঠাটার জন্য আগুন চুলার জাল কিন্তু মিডিয়াম না, মোটামুটি রাখতে হবে, না হলে পিঠা সুন্দর হবে না। দেখেন আমার আরেকটাও হয়ে গেছে, এখন উঠিয়ে নিব, একদম অতি সহজে উঠে গেছে। দেখেন আরেকটাও দিয়ে দিছি, অনেক দিন পরে বানাইতেছি, আসলে শীতকাল আসলে মানেই তো পিঠা খাওয়ার ইয়ে পড়ে, আর নানা রকম পিঠা বানানো হয়, শীত ছাড়া তো কেক মানে অন্য অন্য জিনিস বানানো হয়। একটু ঢেকে দিব, পিঠাগুলো দেখতে কি সুন্দর হয়েছে দেখতেছেন, অনেক সুন্দর হয়েছে। ফ্রাই প্যানে যে পিঠা এত সুন্দর হয় আপনারা না বানালে বুঝতেই পারবেন না। হয়ে গেছে, উঠিয়ে নিব, হয়ে গেছে আমার পিঠাগুলো। দেখেন কি সফট হয়েছে, সুবহানাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আর ডিম বেশি দেওয়ার কারণে অনেক হলুদ হয়েছে, খেতে অনেক ইয়াম্মি হবে। এখন আমি খাবার জন্য রেডি করব, ওটাই আপনাদেরকে দেখাবো। দেখেন হয়ে গেছে আমার চিকেন ভেজিটেবল দিয়ে খোলা যাক পিঠা খাওয়ার প্রস্তুতি।
আমি ফ্লাইটে বেড়ে নিয়েছি, এগুলো হলো চিকেন ভেজিটেবল আমি পাকিয়েছি ক্যারি দিয়ে, আর এটা তো খোলা যাক পিঠা, অনেক ইয়ামি ইয়ামি একটা পিঠা আর অনেক ইয়ামি ইয়ামি খাবার, আশা করি ভালো লাগবে। আমাদের নোয়াখালীর অতি জনপ্রিয় খোলা যাক পিঠা অতি সহজে করতে পারবেন, একদম সফট পিঠা, এত সফট হয়েছে যা বলার বাইরে পিঠাগুলা, আর অতি সহজে করা যায়, ঝামেলা ছাড়াই করে নিতে পারবেন, খোলা লাগবে না ফ্রাইপ্যানে। তো এই কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর জানাবেন কেমন হয়েছে, অতি সহজে করে নিতে পারবেন এই শীতে মজাদার খোলা যাক পিঠা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ হাফেজ।